সো হ্যালো 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 গাইস, কি অবস্থা সবার? এন্ড গাইস কেমন আছো সবাই? আর এদিক দিয়ে একটু দেখো না ভাই, রে ভাই 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাড়াতাড়ি ফটাফট। আর হ্যাঁ গাইস, আমাদের কিন্তু 50,000 সাবস্ক্রাইবার স্পেশাল, আমি কিন্তু টোটাল 20টা উইকলি গিভওয়ে করব। আর উইকলি কিভাবে গিভওয়ে করব এখনো ভাই আমি চিন্তা ভাবনা করি নাই, দেখি কিছু ইউনিক করার চেষ্টা করব। এন্ড গাইস ইউনিক ভাবে কিন্তু তোমাদেরকে উইকলি গুলো গিভওয়ে করার চেষ্টা করব। তো গাইস চ্যানেল যদি নতুন হয়ে থাকো ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব মারো, আর তোমরা যারা প্রতিদিন ভিডিও দেখো বাট এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নাই ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব মারো, 50,000 কামিং সুন গাইস। বাই দ্য ওয়ে গাইস, আজকে আমাদের ভিডিওটা কিন্তু অন্যান্য দিন থেকে একটু ইউনিক হবে, কেননা গাইস আমরা সকলে কিন্তু কম বেশি সিএস র‍্যাঙ্ক খেলি সবাই। সো আজকে আমরা ট্রাই করব, মানে গাইস বর্তমানে গেমের মধ্যে সবথেকে পাওয়ারফুল 2 থেকে 3টা ক্যারেক্টার কম্বিনেশন, যে ক্যারেক্টার কম্বিনেশন গুলো যদি আমরা ইউজ করি কখনো কিন্তু আমাদের অপোনেন্টের যে এনিমি গুলো পড়বে সেগুলো কিন্তু আমাদেরকে হারাতে পারবে না, এরকমই কিছু ক্যারেক্টার কম্বিনেশন। সো গাইস টোটাল এখানে আমরা আজকে 3টা কম্বিনেশন ইউজ করব। প্রথম কম্বিনেশনটা কিন্তু মারাত্মক থেকেও কিন্তু বেশি মারাত্মক, আই মিন তোমরা গাইস দেখে বুঝতে পারতেছো। দ্বিতীয় কম্বিনেশনটা হচ্ছে ভাই যেখানে আমরা 107 বার টিমমেটকে রিভাইভ করব, আই মিন গাইস সবাই ডিমিটি সোনিয়া থিবা। এন্ড গাইস এরপরে তৃতীয় যে কম্বিনেশনটা আছে সেটার থেকে মারাত্মক কম্বিনেশন আমার মতে আর একটাও নাই, কারণ ভাই তুমি যখন এই ক্যারেক্টারগুলো ইউজ করবা তোমার গেম প্লে এতটা ভালো হবে যে তুমি এটা নিজে কখনো বিশ্বাস করতে পারবে না। সো গাইস বুঝতে পারতেছো টোটাল আজকের ভিডিওটা কিন্তু অন্য লেভেলের শে হতে চলেছে। আর ভাই আমি এখানে ওই ক্যারেক্টারগুলো লাগিয়ে খেলতেছিলাম, তখনই আমাদের অপোনেন্টে কিন্তু একটা হ্যাকার পড়ে যায়। এই যে দেখো হ্যাকারটা কিন্তু ওয়ালের ভিতর দিয়ে চলে আসছে, আমরা কিন্তু গাইস ওই হ্যাকারকে কিন্তু হারাইছি। সো গাইস প্রথমে আমরা ক্যারেক্টারগুলো টেস্ট করার জন্য আমি এখানে 3টা প্লেয়ারকে ধরে আনি, এন্ড এরপর মনে করো ওদেরকে বোঝাই যে ভাই এই এই ক্যারেক্টারগুলো তোমরা লাগাও। গাইস এখানে ওরা সবাই সবকিছু লাগিয়ে ফেলে, এন্ড গাইস আমরা এখানে ম্যাচটা স্টার্ট দিয়ে দিই। আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু আমি আজকে একটা কথা বলতে ভুলে গেলাম, ম্যাচটা স্টার্ট হতে তোমাদেরকে বলে দিই। গাইস এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছো গেমিং দাদা বাংলা, তোমরা যদি গাইস এই চ্যানেলের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু উনি 4টা উইকলি গিভওয়ে করবে তোমাদের জন্য। সো গাইস আমি কিন্তু পিন কমেন্টের লিংক দিয়ে দিব, তোমরা কিন্তু সবাই গিয়ে সাবস্ক্রাইব করবা ওরাই ধরাই। এন্ড গাইস সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশন অল সেট করে রাখবা, কারণ গাইস চ্যানেলের মধ্যে কিন্তু এখনো ভিডিও আপলোড করা হয় নাই, যে প্রথম ভিডিওটা আপলোড করবে সেখানে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট করতে হবে যদি উইকলি জিততে হয়। আর গাইস ঠিক এখানে বরাবর 27 সেকেন্ড পরে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায়, আর ম্যাচটা স্টার্ট হলে গাইস অপোনেন্টে মানে সঙ্গে সঙ্গে চেক করে আমি কিরকম প্লেয়ার পড়ছে তখনই দেখতে পাই অপোনেন্টে হ্যাকার পড়ে গেছে। আর অন্যদিকে কিন্তু ভাই হ্যাকাররা কিন্তু আমাদের ক্যারেক্টার দেখে অবাক হয়ে আছে। প্রথম রাউন্ডে তো মনে করো ক্যারেক্টার ইউজ করে এমনিদেরকে অনেক অত্যাচার করে কিন্তু আমরা এখানে মেরে দিলাম, এন্ড গাইস এখানে প্রথম রাউন্ডে আমরা ভিক্টরি করে ফেলি। ঠিক গাইস এভাবে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডটা ভিক্টরি করি, এন্ড এরপরে গাইস আস্তে আস্তে কিন্তু আমরা তৃতীয় রাউন্ডে কিন্তু হ্যাকারটাকে কিন্তু হারিয়ে এখানে ভিক্টরি করে ফেলি। মনে করো গাইস প্রথম 3 রাউন্ড ওদেরকে যে মাইটানা দিছি ভাই বলার মতো না, কিন্তু পরন্তু এরপর ভাই জের গুলো হয়েছিল তোমরা দেখলে বুঝতে পারবা। এখানে কিন্তু দেখো গ্রেনেড দি অ্যাক্টর ভাই 195 আর 5টা ড্যামেজ লাগে গেলে কি হইতোছে ভাই, এখানে দেখতে পাই দেখো আমার সামনে কিন্তু একটা ইমার্সে ল্যান্ড ক্যারেক্টার লাগি ওরে কিন্তু আমি ডাউন করে দিই। এরপর গাইস আমি মনে করছি M10 দিয়ে রাজ দিব ভাই, এটা ছিল হ্যাকার মানে প্যানেল ইউজার, ভাই দেখছো আমার সেকেন্ডের মধ্যে ডাউন করে দিছি ও। পরবর্তীতে গাইস এখানে আমার টিমমেটও আসতেছিল গাইস, এন্ড গাইস ওর উপর কিন্তু সবাই রাশ করে এদিক দিয়ে কিন্তু ভাই সে লেভেলে ফাটাফাটি দিছিল, এন্ড গাইস ওরে কিন্তু এখানে ডাউন করে দেয় হ্যাকারটারে। ভাই দেখতেছো সবাই কিন্তু এখানে ওরাই দূরে কিন্তু ওই ক্যারেক্টার ইউজ করতেছিল, আমার টিমমেটরা বলো সবাই এই যে দেখো এও কিন্তু ইউজ করে কিন্তু অত্যাচার করতেছে এনিমিদেরকে, এন্ড গাইস সবগুলো শেষ। এন্ড ও ভাই এনিমিরা কিন্তু ভাই ডিমিটি লাগাইছিল, বাট এখানে কোনো লাভ নাই, কি পরিমাণ গাইস আমরা ক্যারেক্টার দিয়ে অত্যাচার করছি দেখো ভাই, হ্যাকার কে অত্যাচার করে মারছি ভাই রে ভাই। চামচা হ্যাকার চামচা সবগুলো দে 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 ভাই দে দে আরে মার ভাই হ্যাকার চামচা চামচা সবগুলো দে, আরে বেটারা সাব্বাস দেখলা তো ভাই আমি তখন কিরকম করতেছিলাম, কারণ ভাই আমি কেন করবো না ভাই, আমি দেখছো মানে রিজন পুট ছেড়ে দিছি হ্যাকারের জন্য। এখানে নর্মাল আমি একটা 2-1 ম্যাচ খেলতে আসলাম, সে কেন দেখতেছি ভাই হ্যাকার পড়তেছে। আমি গেস খেলছি যে আমার আইডিতে অনেক দেরি হচ্ছে, আমি তো খেলতেছি বর্তমানে আমার সাবস্ক্রাইবার আইডির মধ্যে, গেস আমি আমার আইডিতে পুশ করি না, আমি কিন্তু পুশ করি বর্তমানে আমার সাবস্ক্রাইবার আইডির মধ্যে। তো এটা তো গাইস ঢুকলাম কয়েকটা ম্যাচ খেলার জন্য, তখন ভাই স্টার্ট দিলাম হ্যাকার পড়ে গেছে। তো এরপরে গেছে আমরা এখানে আরেকটা ম্যাচ স্টার্ট দিই, গেস ম্যাচটা স্টার্ট দিয়ে যখন আমরা ম্যাচের ভিতরে যাই তখনই দেখতে পাই আবার অপোনেন্টে পড়ে গেছে আরও একটা হ্যাকার। ভাই দেখছো আমি মানে ক্যারেক্টার ভাই রে ভাই কি মানে আমার মুখ দিয়ে কথা বেরোতেছে না। তো গাইস এটা ছিল হেডশট হ্যাকার, প্লাস গাইস লোকেশনও দেখতে ভাই আমরা এখানে দাঁড়াতে পারতেছিলাম না, এদিক দিয়ে না হলো ওদিক দিয়ে এসে কিন্তু আমাদেরকে ভাই হেডশট মেরে দেয়। আর এভাবে গাইস আমরা এখানে 2টা রাউন্ড হেরে গিয়েছিলাম, এন্ড এরপর রাউন্ডের মধ্যে কিন্তু আমরা সবাই আবার হোল্ড করতেছিলাম। ইমোট মারা তা ইন্ডার মাথা খাই নেবে এই সবগুলো ইমোট মারে কই হ্যাকার কই হ্যাকার কই বাল এখানে ম্যাচ স্টার্ট দিলে হ্যাকার বালের গেম আমার কই কই হ্যাকার কই মারে গ্যানেট মারে গ্যানেট মারে গ্যানেট মারে ইমোট পারো না এবার এবার ইমোট পারো বের হয়ে যাবে আব্বাসের কাছে ল ভাই ইমোট মার।
তো গাইস এখানে কিছু করার ছিল না যখন হ্যাকার পড়ে গেছে মানে গাইস দাঁড়াইতে পারতেছিলাম না হ্যাকারটার সামনে সো ওর যদি মারতে হয় গাইস এখানে কিন্তু জুন ছোট হলে কিন্তু তারপরে গাইস এদের সাথে কিন্তু ফাইট নিতে হবে তারপরে কিন্তু গাইস কিছু একটা হবে তো আমরা কিন্তু গাইস এদিক দিয়ে জুন ছোট হওয়ার জন্য ওয়েট করি এন্ড গাইস যখন জুন ছোট হয় তখন কিন্তু আমরা এখানে দেখতে পাই সবাই কিন্তু ওরা ওয়াল মেরে দেয় দেখো সো গাইস আর কি করতাম তোমরাই বলো মানে গাইস হ্যাকার টাকার জ্বালা এখানে গেমই খেলতে পারি না এই জন্য ভাই আমি পুশ ছাইড়া দিছি দেখি গাইস আমরা এবার যদি বিয়ার র্যাঙ্কের নতুন সিজন আসে তাহলে কিন্তু বিয়ার র্যাঙ্ক হালকা পাতলা পুশ করবো এন্ড গাইস তখন তোমরা আমাদেরকে অন্য রূপে দেখতে পারবা আমরা কিন্তু গাইস কয়েকদিনের জন্য ঠিক আছে ওগুলো আমরা কিন্তু বেশিরভাগ কিন্তু সিজ পুশ করবো ওকে এন্ড গাইস এদিক দিয়ে কিন্তু দেখুন আমি এদিক দিয়ে যাইতেছিলাম ভাই আমার যে মাইটটা না দেয় হ্যাকারাই দিছে ভাই আর অন্য কেউ না আর আমাদের টিমের সবগুলো সেকেন্ডের মধ্যে শেষ আমি ভাই দেখো একটা গেলো করতে পারি নাই কি যে বিশ্রি ভাই এখানে লবিতে এসে দেখি ভাই হ্যাকারের জ্বালা কিন্তু ভাই আমার সাথে কেউ খেলে না এই যে দেখো আমাদের টিমের একটা চলে গেছে এখন ভাই আবার আরেকজনকে ধরে আনো ওরে আবার সবকিছু গফর গফর করে বুঝাও যে এই ক্যারেক্টার লাগাও এইভাবে খেলবা এন্ড এরপরে গাইস আমরা এখানে আরেকজনকে ধরে আনি এন্ড এরপরে মনে করো আমরা ওরে সবকিছু বুঝাই এন্ড আমরা কিন্তু গাইস এই ক্যারেক্টার স্কিল নিয়ে টোটাল এখানে তিনটা ম্যাচ খেলবো এরপরে খেলবো আমরা ডিমিট্রি সোনিয়া নিয়ে এন্ড এরপরে আমরা খেলবো আমাদের স্পেশাল সিক্রেট ক্যারেক্টার গুলো নিয়ে দেখি ভাই সেম ভাই আগের মতো হ্যাকারই পড়ছে মানে কি বলতাম ভাই আলাদা করবে শুনছি আলাদা করলে হয়তো বা কিছু একটা কমবে আমাদের মোবাইল প্লেয়ারদের সাথে কিন্তু আর এরকম হ্যাকার বা প্যানেল ইউজার পড়বে না সো গাইস আমরা কিন্তু এখানে দুইটা রাউন্ড ভিক্টরি করেছিলাম আর তৃতীয় রাউন্ডের মধ্যে ভাই যা হয়েছিল তোমরাই দেখো তো এই রাউন্ডের মধ্যে কি হয়েছিল আমার টিমমেট অর্গ ভাই এখানে অ্যাডাব্লিউম নিছিল মানে আমি ওরা বলতে মানা করতেছিলাম মানে অ্যাডাব্লিউম হ্যাকারের সাথে অ্যাডাব্লিউম চালাতে যাইও না ভাই আমরা শর্টে পারি না তুমি অ্যাডাব্লিউম চালাবে হ্যাকারের সাথে তো এদিক দিয়ে এরপরে গাইস যা হয়েছিল জানছি পাইতেছি না কি মারা মারতেছি ভাই বা হ্যাকারের সামনে মনে করে ক্যারেক্টার ম্যারেক্টার এইসব ক্যারেক্টার দিয়ে কিন্তু হ্যাকার কখনো মারা যাবে না তো আমরা গাইছি এখানে লাস্টের দিকে যে ক্যারেক্টারটা দেখাবো ওইটা দিয়ে কিন্তু ভাই হ্যাকার 100% তোমরা মারতে পারবা সো গাইস জাস্ট ভিডিওটা দেখতে থাকো এদিক দিয়ে ভাই সবার রিবুট মারতেছিলাম তো এদিক দিয়ে গাইস যখন রাউন্ডটা স্টার্ট হয় আমরা যাওয়ার আগে দেখি এদিক দিয়ে আমাদের একটা টিমমেট উপরবেলাকা পেয়ারা বানিয়ে দিছে হ্যাকারে এন্ড এরপরে ভাই হ্যাকার এসে ভাই সামনে পড়ে যায় একটা হ্যাকার আমি কোনো প্রকার গাইস বাচ্চা মাচ্চা এখানে উপরে উঠি বাট এখানে আমার টিমের তিনটাই শেষ কি বলতাম গাইস ফ্রেশ ফ্রেশ গাইস এখানে ফ্রি ফায়ার কেটে লুট ডাউনলোড করতে হবে আমাদেরকে আমার মনে হয় আর এদিক দিয়ে সে ভাই যা দেখি মাইটার খেয়ে টিমমেট চলে যেতেছে মাইটার খাওয়ার পর সব টিমমেট চলে যাচ্ছে সো গাইস এই ক্যারেক্টার দিয়ে কিন্তু গাইস হ্যাকার মারা যাবে না আমরা দেখছি প্রথমে কিন্তু একটা হ্যাকার মারছি বাট গাইস এরপর একটা হ্যাকার মারলো কিন্তু যখন দুইটা হ্যাকার পরে আমাদের ওপেনার তখন কিন্তু ভাই হ্যাকার মারা যায় না আর সেই জন্য গাইস আমরা এখানে দ্বিতীয় ট্রিক্সটা ইউজ করি সেটা হচ্ছে গাইস সোনিয়া ডিমিট আমরা এখানে ফটাফট আরেকটা টিমমেট ক্যাট দিই এন্ড গাইস ওরেটাকে কিন্তু গাইস এখানে ডিমিট্রি সোনিয়া থিবা লাগিয়ে নি এন্ড এরপর গাইস ও যা বলতেছিল
যদি একটা স্কিল লকার নিয়ে আয় ভাই, আমি দেখি কোন মুগাই তুমি করে। তারপর আমি তো নিছি, আমি তো ইয়া ক্যারেক্টার নিছি, সমস্যা নাই, আসো আসো সবাই একসাথে থাকবো। তুমি তো জোকস তুমি আমরা কি হবো? আরে বেজার আর কি হবে যদি অপোনেন্টে স্কিল ব্লক পড়ে। আর গাইস যখন আমরা এখানে মেসেজটা দিই তখনই দেখতে পাই অপোনেন্টে কিন্তু এখানে হ্যাকার ট্যাকার পড়ছে নি গো। ল ভাই আমাদের অপোনেন্ট হ্যাকার কিভাবে না পড়ে, ল ভাই আবার পড়ছে হ্যাকার, সালা এই দুঃখ কা খতম নি হতা বে। আর গাইস আমি তোমাদেরকে কি বলতাম, সোনিয়া ডিমিটি থেকে আমার মনে হয় না থার্ড ক্লাস ক্যারেক্টার আর একটাও আছে। হ্যাকারদের চামচারা ভাই কিভাবে খেলে এই ক্যারেক্টারগুলো লাগে আমি ওটা বুঝতেছি না। আর বিশেষ করে ভাই লেডি ক্যারেক্টার নিয়ে মানুষ কিভাবে খেলে ভাই, লেডি ক্যারেক্টার দিয়ে টোটালি ভাই বলতে গেলে খেলা আমার খেলাই হইতেছিল না। মানে গাইস অনুষ্ঠ খাওয়ার আগে কিন্তু পড়ে যেতেছিলাম এরকম। তো এদিক দিয়ে গাইস আমরা প্রথম একটা ম্যাচ খেলেছিলাম সোনিয়া ডিমিটি থিবা নিয়ে ফুল স্কোয়াড, এন্ড আমরা কিন্তু এখানে একটা ম্যাচ ভুইয়া করি হ্যাকারটাকে মেরে। তো এরপর গাইস যখন আরো একটা ম্যাচ স্টার্ট দি তখন কিন্তু গাইস আমার ফ্যান লিস্টের প্লেয়ার পড়ছিল অপোনেন্টে, তখন কিন্তু গাইস দেখতে পাচ্ছ হ্যাকার পড়ে নাই, নর্মাল প্লেয়ার পড়ছে। আর গাইস তখন কিন্তু আমার খেলা ছিল না, মানে মোটামুটি আমার টিমমেটরা খেলতে পারতেছিল, আমি ভালো করে ভাই এইসব ক্যারেক্টার প্লাস গেছি কিনা লেডি ক্যারেক্টার নিয়ে খেলতে পারি না। নর্মালি গেস লেডি ক্যারেক্টার ইউজ করলে যদি তোমাদের অপোনেন্টে প্যানেলাইজার পরে মনে করো তোমাদেরকে প্যানেলাইজার মারতে পারবে না, লেডি ক্যারেক্টারের উপরে কিন্তু ফ্যাক ড্যামেজ দেখায়। তো আমি চলে গেছি এখানে লেডি ক্যারেক্টার ইউজ করে সি স্ট্রেংথ পুশ করতে পারতাম হ্যাকার থেকে বাঁচার জন্য, বাট গেস আমি এরকম করি না, কারণ ভাই লেডি ক্যারেক্টার ইউজ করলে ভাই আমার কিরকম লাগে টোটালি গেস বলতে গেলে ভাই খেলাই হয় না লেডি ক্যারেক্টার নিয়ে খেললে। মানে গেস তোমরা জাস্ট এদিক দিয়ে আমার গেম প্লেটা দেখো ভাই, পুরোপুরি একটা বট থার্ড ক্লাসের মতো বট, আমার থেকে আমার মনে হয় গেম ভালো খেলে ভাই। আমার কাছে বলতে গেলে তখন কিরকম লাগতেছিল ডিমিটি দিবা প্লাস গাইস, এই ক্যারেক্টারগুলো থেকে কিন্তু গাইস এখানে যে শিল ক্যারেক্টার ছিল, ইলাইট অ্যান্ড্রু ছিল, জাস্টিন বিবা ছিল, এই ক্যারেক্টারগুলো কিন্তু গাইস বেটার এখানে। এই যে দেখো ওইদিক দিয়ে কিন্তু আরেকটা উঠে ভাই আমাদের দিশে রিভাইভ হয়ে মায়। আর গাইস কিন্তু এমএসটা প্রথমে মানে গাইস 3-0 হয়ে গেছিল, তো পরবর্তীতে আমরা কিন্তু কামব্যাক করি, বাট গাইস লাস্টের দিকে এসে কিন্তু আমরা লাস্ট রাউন্ডে এখানে হেরে যাই। চলো গাইস অনেক হয়েছে ডিমিটি দিবা, চলো গাইস আমরা এখন ফাইনালি তোমাদেরকে তৃতীয় নাম্বার ক্যারেক্টার কম্বিনেশন দেখিয়ে দিব। আর এখানে এসে গাইস টুইস্টটা, মানে গাইস এখানে দেখিয়ে দেবার কিছুই নাই, তৃতীয় নাম্বার ক্যারেক্টার স্কিল কম্বিনেশন হচ্ছে ওটা গাইস তোমারই ক্যারেক্টার কম্বিনেশন স্কিল। তুমি গাইস যে ক্যারেক্টার স্কিল ইউজ করে কিন্তু তুমি ভালো গেম প্লে করতে পারবা, তুমি কিন্তু গাইস সবসময় ওই ক্যারেক্টার নিয়ে খেলবা। এই যে মনে করো আরেকজনে এরকম ক্যারেক্টার দেখিয়ে দিলে এরকম ক্যারেক্টার নিয়ে খেলবো, না রে ভাই এরকম কখনোই করবা না। তুমি নিজেকে নিজে প্রশ্ন করো তুমি কোন ক্যারেক্টার নিয়ে কিন্তু সবসময় গেম ভালো খেলো, তুমি কিন্তু গাইস ওই ক্যারেক্টার নিয়ে কিন্তু সিএস র্যাঙ্ক খেলবা, দেখবা তোমার কিন্তু ভাই গেম প্লে আরো অনেক ভালো হবে। যেমন ধরো গাইস আমি সিএস র্যাঙ্ক খেলার জন্য এখানে দুইটা কম্বিনেশন বানিয়ে রাখছি ক্যারেক্টারে, প্রথম হচ্ছে এখানে একটা ওরিয়ন গ্রেনেড গাইস, এরপরে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এন্ড গাইস এখানে আরেকটা হচ্ছে এটা গাইস স্ট্যাচু ক্যারেক্টার। তো আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই দুইটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে খেলি, এন্ড এই দুইটা ক্যারেক্টার কম্বিনেশন গাইস আমি নিজে নিজে কিন্তু তৈরি করছি, আমার কিন্তু গাইস কেউ দেখাই দিয়ে নেয়। ঠিক গাইস ওইভাবে তোমরা তৈরি করবা, দেখবা তোমাদের গেম প্লে কিন্তু গাইস অনেক ভালো হবে। আর তেমন ধরে গাইস আমি এখানে আমার স্কোয়াডের প্লেয়ারদেরকে বলে দিই তোমরা যারা যারা যে ক্যারেক্টার নিয়ে খেলো ওই ক্যারেক্টার নিয়ে নাও, আর তখনই গাইস সবাই কিন্তু ওই ওই ক্যারেক্টার নিয়ে নেয়। আর গাইস আমরা তখন মেসেজ স্টার্টলি কিন্তু আমাদের অপোনেন্টে কিন্তু একটা হ্যাকার পড়ে যায়, সেটা কিন্তু গাইস ওয়াল হ্যাকার ছিল, মানে ওয়ালের ভিতর দিয়ে চলে আসে। দেখো আমরা কিন্তু দেখো এই ডেঞ্জারাস হ্যাকারটাকে হারাই দিছি এখানে। ভাই রে ভাই প্রথম রাউন্ডের মধ্যে এটা কি ছিল, আমাদের টিমমেটটা কিন্তু এখানে ভাই বুলেট চলে হেডশট লাগাই দেয় এনিমিটারে, মানে এনিমিটা ভাই আশঙ্কা কিন্তু ভাই পিছন দিয়ে ভাই ওয়ালের ভিতর দিয়ে চলে আসছে ঘরের ভিতর দিয়ে। এই রাউন্ডের মধ্যে গেছি আমি এদিক দিয়ে কিন্তু একটা গ্রেনেড মারে, আর আমার গ্রেনেড কিন্তু এখানে দেখতে পাচ্ছ দুইটা ডাউন। এরপরে গেছি আমি ওইদিকে যাইতেছিলাম এখানে আরেকটা গ্রেনেড নিবো, বাট গেছি পিছন দিয়ে হ্যাকারটা এসে ভাই আমার মেরে দেয়, অ্যান্ড এরপরে গাইস দেখতেছিলাম হ্যাকারটা আমার সাথে এখানে আবার টিম আপ করতেছিল। আমি গেছি এটা বুঝলাম না ভাই এটার কাছে এই যে ভাই ওয়ালের ভিতর ঢুকতেছে, মানে আমি কিছু বুঝলাম না, ও এত তাড়াতাড়ি আমার পিছন দিয়ে ঘুরে কিভাবে আসলো, স্প্রিড হ্যাক আছে কিনা। আমি শুধু ভাই হ্যাকারটার কাণ্ড দেখতেছিলাম, হ্যাকারটা ভাই এদিক দিয়ে ঢুকে আবার ওদিক দিয়ে বেরো, এই যে ভাই ওয়ান ট্যাপ। আমার টিমমেটরা ভাই কি মারা মারতেছে তোমরা দেখো, এই যে ভাই হ্যাকারটাকে সবগুলো মারা দিচ্ছে। আর গাইস এই রাউন্ডের মধ্যে মানে আমি এদিক দিয়ে উঠতেছিলাম, আমি গাইস এদিক দিয়ে কিন্তু কখনো আসি না, এই যে দেখো ফার্স্ট টাইম আসলাম এদিক দিয়ে, আমি কিন্তু ওইদিক দিয়ে যাই গ্রেনেড মারার জন্য, বাট হ্যাকার পড়ছে ওয়াল হ্যাকার, সেজন্য কিন্তু আমি এদিক দিয়ে আসছি, আর এদিক দিয়ে সেখানে মারাটা খেয়ে ফেলছি। আমি গাইস ফার্স্ট টাইম মরে গেল, আমার টিমমেটরা কিন্তু এখানে হোল্ড করে খেলছে, এন্ড গাইস ওরা কিন্তু সুন্দর করে একটার পর একটা হ্যাকারটাকে কিন্তু গাইস এখানে মেরে দেয়। এভাবে কিন্তু গাইস ওরা এই রাউন্ডটা কিন্তু সুন্দর করে ভিক্টরি করে ফেলে। আর গাইস আমি এই রাউন্ডের মধ্যে মানে এদিক দিয়ে গ্রেনেড মারার জন্য যাই, এন্ড গাইস আমি গ্রেনেড মারি, বাট এনিমিটা হালকা দুর্গে ছিল যার জন্য কিন্তু ড্যামেজ কম গেছে, বাট এদিক দিয়ে গেছে হ্যাকার আসতেছিল ভাই, হ্যাকারকে দেখে আমি দুধ দিতেছিলাম, বাট গেছে হ্যাকার দেখি ভাই সেকেন্ডের মধ্যে ফেলে দিছে। আর এরপর ভাই কি বলতাম হ্যাকারটারে, ভাই আমি বুঝছি তো ভাই তুমি আমার চিনছো, ভাই তুমি আমার সাথে টিম আপ করতেছো, বাট ভাই টিম আপ করলে মারার আগে করো না, এভাবে ডাউন করে টিম আপ করার ভাই মানে মানিটা কি আমি বুঝলাম না। এদিক দিয়ে গেছে আমরা এই রাউন্ডটা হেরে গিয়েছিলাম এখানে, এই যে দেখতে পাচ্ছ হ্যাকারটা এখানে এসে দিছে মায়ের ভাই, এটি মিটি রিভাইভ হইতেছে। আর এরপর রাউন্ডের মধ্যে গেছে এদিক দিয়ে যে গ্রেনেডটা মারছে দেখতে পাচ্ছ একটা গাইস, আরো একটা গাইস আমাদের গ্রেনেডে ডাউন হয়ে গেছে, মানে গাইস
দুইটা একসাথে ডাউন হইছে বাট ডিমিটি লাগিয়ে আবার কিন্তু ওখানে রিভাইভ হই গেছে সেকেন্ডের মধ্যে। আর আমি গাইছে দিক দিয়ে রাশ করার জন্য যাইতেছিলাম সুন্দর করে গাইছে সুন্দর করে যাইতেছি এন্ড গাইছে দিক দিয়ে এসে দেখতে পাই ওরা কিন্তু এখানে রিভাইভ হয়ে দাঁড়িয়ে আছে নিমি। ভাই আমার এই যে হেডই লাগতেছে না কি হইছে আমি কয়েকদিন ভাই ইউমপি দিয়ে ভালো করে চালাতে পারতেছি না। এই যে দেখো দিছে আমার ডাউন কইরা ভাই আমাদের সব টিমমেট চেঞ্জ হয়ে গেছে দেখছো এন্ড গাইছে লাস্ট টাইমে কিন্তু এখানে আমাদের টিমমেট ওইটারও মাইরা দেয় একারে। আর আমরা বেচারারা গাইছে এখানে এ রাউন্ডে হেরে গিয়েছিলাম। এরপর রাউন্ডের মধ্যে ভাই মনে করো আমার গ্যানেট দিয়ে হ্যাকারের তিনটা সামসা আরে একসাথে আমি নিয়ে নিই আমি এক গ্যানেটে কিন্তু দেখো তিনটা ডাউন হয়ে যায় এখানে দুটো ডাউন আরেকটার কিন্তু গেছে এখানে সোনিয়া অন এন্ড গেছে এখানে রাশ করে দিই। এই যে দেখো ভাই একটার পর একটা দিক দিয়ে ভাই কি জোরে রিভাইভ হতেছিল এন্ড গেছে এখানে ওয়াল মারতেছিল যে খালি আমরা তো গেছে মনে করে এদিক দিয়ে MP40 যাতে জিতেছিলাম খালি। আর আমরা এইভাবে মনে করো হ্যাকার আর হ্যাকারের সামসা গুলো দি মার ভাই গ্যানেট ট্যানেট মারি এক গ্যানেটে গেছে বলতে গেলে সব কিছু শেষ এন্ড গেছে আমরা কিন্তু এখানে হ্যাকারটাকে হারিয়ে দিই। আর গেছে মনে করো আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি এখন তোমরা যদি গেছে হ্যাকার মারতে চাও আমি কিন্তু গেছে বেশিরভাগ সময় কিন্তু এই ক্যারেক্টার ইউজ করি অথো ক্যারেক্টার গাইছে এখানে ইলাইট আলবারো ক্যারেক্টার এগুলো ইউজ করি। আর গাইস তোমরা যারা হ্যাকার যদি মানি তোমাদের ম্যাচে অতিরিক্ত হ্যাকার পড়তেছে তাহলে কিন্তু তোমরা এই ক্যারেক্টার নিয়ে খেলতে পারো স্কিল ব্লক ইলাইট আলবারো ক্যারেক্টার এন্ড গাইস এখানে অথো ক্যারেক্টার এরপর গাইস আরেকটা এখানে মুখ ক্যারেক্টার লাগিয়ে নিবা তাহলে কিন্তু গাইস তো ইজিভাবে তোমরা হ্যাকারকে মারতে পারবা। আর নর্মালি গাইস তোমরা যদি ভালো গেম প্লে করতে চাও তাহলে কিন্তু গাইস তোমরা তোমাদের মতো স্কিল নিয়ে খেলবা যে ক্যারেক্টার স্কিল নিয়ে তুমি যদি ভালো গেম প্লে বা তুমি সবসময় খেলো যে ক্যারেক্টার স্কিল লাগিয়ে তুমি কিন্তু ওই ক্যারেক্টার স্কিল লাগিয়ে কিন্তু ভালো গেম প্লে করতে পারবা। ওকে গাইস সো গাইস আজকের জন্য এটুকু আল্লাহ হাফেজ বায়োটিক সবার তো খুশি থাকবে সবসময়।